মইনা কোন বিধাতাই হাজিলে তোমার পদুম চকুটি, চমক নীলা বিজুলিরে গোলাপ কোমল পাহিতি, হেই চমকর দমক লাগি দহি মরে মন্তি, মইনা কোন বিধাতাই হাজিলে তোমার পদুম চকুটি। আবে বাটনা অকলে অকলে ইয়াত বহি কি কৰি আছো? একো কৰা নাই, এনে বহি আছো। আহ, আবে মই ইয়াত বহিব অহা নাই বি, মই তোক লৈ যাব আহিছো বল বি। ক'ত লৈ যাব আহিছ তই মোক? আবে সিনেমা চাব যাম বি, সিনেমা হলত। ও বা, আজি তোৰ কি মন গ'ল মোক সিনেমা চোৱাবলৈ? আবে বাটনা, আমাৰ চবৰ যে নতুন যে কাপোৰ দোকানখন খুলিছে যে, এই নতুন কাপোৰ দোকানত কাপোৰ কিনিব গৈছিলো বি। কাপোৰ যেতিয়া কিনিলো কিবা এটা কুপন এখন দিলে, কুপন এখন স্কেচ কৰাৰ লগে লগে দুটা টিকেট পাই গলো বে চিনেমা যাবলৈ। এইটো কাৰণে মই তোক লগ ধৰিছো বি, বল বি চাই আহো। ভাল কথা, তেতিয়াহ'লে বল যাওঁ। আবে মই সবতছে প্রথমতে কুপনটো টিকেটলে রূপান্তরিত করি ললো বে, মই ফার্স্ট বে। বল বল সবতছে আগতে আমি হুমা। আই বল বে, আমি ফার্স্ট বে, আমি কথা হুমাইছো বে। বে কিন্তু একো দেখি পোৱা নাই ভালকে, টসম্যান তো কত আছে? টসম্যান টসম্যান কত আছে? আপনি আমার সিট ভালকে দেখা দিয়েছেন, কত আছে আমার সিট? দাদা আপনার একদম ফ্রন্ট সিট, তো প্রথম সিট তো আমার একটা ভিআইপি থেকে আজি কোনো নাই, কারণ আমি ফ্রি কুপনত আইছো বি, আর ফ্রন্ট সিট দিছে বি, সবচেয়ে আগত দিছে, মিনিস্টার এমএলএ বিলাক ফ্রন্ট সিট দিয়ে জানানে। ওই বুবক, সিনেমা হলত ফ্রন্ট সিট জুন বিলাকে কম পয়সা টিকেট লয় হেহতক দিয়ে, মিনিস্টার এমএলএ বিলাকক নিদিয়ে, বুঝছো? আবে তাতে কি হল বে পাতনার, যিমান বিলাক একটর আছে তাহাতক একদম ওচৰৰ পৰা দেখা পাম বে। ওই বুবক, ভ্রাম্যমান থিয়েটারের প্রথম যোনবিলাক সিট থাকে সেবিলাক ভিআইপি থাকে, আৰু সিনেমা হলে সদায় পিছৰ সিট বিলাকে ভিআইপি থাকে, বেছি দামৰ থাকে, বুজিছ? ভ্রাম্যমান থিয়েটার তো যেতিয়া ওচৰৰ পৰা চাবি তেতিয়া আর্টিস্ট বিলাকক একদম ভালদৰে তো দেখা পাবি ওচৰৰ পৰা, কিন্তু সিনেমা হলে তো পিছৰ পৰা চালেহে ভালকে দেখা পায়, ওচৰৰ পৰা চালে এই মূৰটো দাঙি পিনে চাব লাগে, গম পাইছ? আবে এইবিলাক টেনশন নলবি তই, ফ্রি পা টিকেট তো ইয়াতে আর কিনো ভাল পাবি কোনা, আৰু এটা কথা, মানুহ যি পায় সেইটোতে সুখী হব লাগে বি, মই তো এইটোতে বহুত সুখী বি। এইটো তো বৰ ধুনীয়া কথা কলি, মানুহে যি পায় সেইটো বস্তুতে সুখী হব লাগে, এই কথাটো মই খুব ভাল পাইছো, বল বহুগে চিটত। আবে তই এটা কাম কৰবি, তই গৈ পিনে চিটত ব, মই কিবা এটা খাবলৈ লৈ আনিবি। হ'ব ঠিক আছে, জলদি আহিবি কিন্তু। এইকেইটাই চিনেমা চোৱাতকে নিজৰহে চিনেমা আৰম্ভ কৰিছে দেখোন। ইয়াতে আছো আহ। আবে পাপা, এইকেইটাই দেখোন তামাম প্ৰেম প্ৰীতি চলি আছে দেখোন। আবে চুপ থাক না, তইও দেখিছ ময়ো দেখিছ, মনে মনে থাকছো? আবে পাটনা, এখন সিনেমা চে, এখন সিনেমা এ বেশি ভাল লাগি যাবে। তই যে খালি হাতে আহিলে একো নানিলি যে। আবে পাটনা, সিনেমা হলত বস্তু কিনি খোৱাতকে দাসৰ দোকানৰ পৰা কিনি খোৱাই বেছি ভাল দাম আমি। কিয়? বস্তুবিলাক ভাল নহয় নেকি? আবে পাটনা, বস্তু ঠিকে আছে কিন্তু দামবিলাক বহুত বেছি। তাৰপৰা তোৰ 5 টকীয়া যোনটো চিপছটো আমি বাহিৰত কিনিব পাৰোঁ, ইয়াত 40 টকা লয়, বাহিৰত যোনটো কল্ড ড্ৰিংকছ আমি 20 টকাত কিনো, সেইটো ইয়াত 100 টকাত লবি, আপোনাৰ কেনেকে হ'ব কচোন তই নিজেই। আমি পাত নাই, আৰু বাকী এইবিলাক কপি আছে, ফিংগাৰ চিপছ আছে, সেইফালে তই চকু দিবই নোৱাৰি, তই যদি 500 টকা এখন লৈ যাওঁ নহয় খুচুৰা পইচা লৈ আনিব লাগিব বে আপোনাৰ। গোটেই পৃথিৱীখন অকল লুট লুট লুটে, মানে মানুহবিলাকে কি কৰিব, সাধাৰণ মানুহে একো কৰিবই নোৱাৰে, চিনেমা হলত যদি চাব আহোঁতে 1000 টকা এটা খৰচ হয় কেনেকে হ'ব কচোন বন্ধু। আবে পাটনা, তাতকে এটা কাম কৰিব লাগে, সিনেমা চাবই নালাগে বে, ইনে সিনেমা হোৱাৰ পিছত টিভিত দিয়েই, কেবল টিভিত দি দিব, চাই দিব লাগে তাতে। তই ঠিকে কৈছ বন্ধু, হিন্দী চিনেমা হওক বা ইংৰাজী চিনেমা হওক, এইবিলাকৰ এটা বিশাল দৰ্শক আছে, কিন্তু আমাৰ থলুৱা অসমীয়া চিনেমাৰ ইমান বিশাল দৰ্শক নাই, গতিকে আমি অসমীয়া যোনবিলাক চিনেমা আছে সেইবিলাক আমি হলত চাব লাগে। তেতিয়া কি হ'ব জানো, আমাৰ যোনবিলাক থলুৱা পৰিচালক আৰু প্ৰযোজক আছে তেখেতলোকে উৎসাহ পাব, আৰু ভাল ভাল চিনেমা বনাব, আৰু লাহে লাহে আমাৰ যোনটো চিনেমা জগত আছে, আমাৰ যোনটো অসমীয়া চিনেমা জগত আছে, সেই চিনেমাটো ডেভেলপ হ'ব আৰু ভাল ভাল চিনেমা আমি চাব পাৰিম। আমি তাক ঠিকে কথা কৈছো বে, কিন্তু মোৰ এখন চিনেমা চাব মন নাই, মোৰ এখন চিনেমা চাবলৈ বিৰাট মন গৈ আছে বে। তই এটা কাম কৰিবা না, তই হলত চলি থকা চিনেমাখন চা, আৰু মই মোৰ কাষত হৈ থকা চিনেমাখন চাওঁ, ঠিক আছে? হ'ব দে, তই যি ভাল দেখ কৰ, মই যি চিনেমা চাব আহিছোঁ মই সেইখনে চিনেমা চাম।